মডেল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাটকের কাজ নিয়ে বেশি ব্যস্ত এই অভিনেত্রী। মাঝে মাঝে বেশ সাহসী ছবি পোস্ট করতেও দেখা যায় তাকে। তার অভিনয় দেখে অনেক ছেলেরা ক্র্যাশ খেয়েছে, কিন্তু তারা জানে না কি তার পরিচয়, কিভাবে তার কেরিয়ার শুরু হয়, তার কোনো খারাপ দিক আছে কি না, এবং আরও অন্যান্য বিষয়। তো প্রিয় ভিউয়ার্স, তানিয়া বৃষ্টির প্রাথমিক জীবন, কর্মজীবন, বয়ফ্রেন্ড আছে কি না এবং জানা অজানা অনেক তথ্য পেতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিবিএ পড়ছেন। তার বাবা চাকরির সূত্রে অনেক বছর আগেই প্রবাসে। দুই বোনের মধ্যে তানিয়া ছোট। বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। তানিয়া নাচ শিখেছেন ছোটবেলা থেকেই, অভিনয়ে এসে সেই দক্ষতা কাজে লেগেছে। 2012 সালে ভিট চ্যানেল আই টপ মডেলের দ্বিতীয় রানার আপ হন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় করতে শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত চলচ্চিত্র হল 2015 সালে ঘাসফুল, লাভার নম্বর ওয়ান, আয়না সুন্দরী এবং সিরি ফরহাদ, 2016 সালে যদি তুমি জানতে, 2017 সালে বালক, দলিল, বীরঙ্গনা সখিনা, দরজার ওপাশে, গোয়েন্দাগিরি এবং অবলা নারী। তার অভিনীত টেলিভিশন ধারাবাহিক নাটক ভালো থাকার সাত উপায়, ওরা বকাঠে, পোকাই খাওয়া কুড়ি, হাউসওয়াইফ, সমাধান, লেডিস স্যান্ডেল, মন থেকে দূরে নয়, ভালোবাসার গণ্ডগোল এবং ডেলিভারি বয়। ব্যক্তিগত জীবন, অভিনেত্রী তানিয়া বৃষ্টির বিয়ে বিচ্ছেদ হয়েছে, তাও এখন নয়, ঘটনা ঘটেছে বছর খানেক আগে। বিষয়টি নায়িকা নিজেই নিশ্চিত করেছেন। 2017 সালের 30 জুন দুই পরিবারের সম্মতিতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী 26 চৌধুরীর বাগদান ও পরে বিয়ে হয়। 26 সিডনির একটি টেলিভিশনে কর্মরত রয়েছেন, পাশাপাশি বেশ কিছু টিভি নাটক প্রযোজনাও করেছেন তিনি। 26-এর প্রযোজনায় কাজ করেছেন তানিয়া, আর সে সুবাদেই তাদের পরিচয়। তানিয়া বৃষ্টি বলেন, প্রায় 1 বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে, সব কিছু পারিবারিকভাবে হয়েছে, তখন থেকেই আমরা আলাদা থাকছি। মাঝে কয়েকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেল, অনেকটা নিস্তুপ ছিলেন এই অভিনেত্রী। তানিয়া বলেন, আসলে আমি বিয়ের বিষয়টিও কিন্তু সবাইকে দেয়নি, তাই বিচ্ছেদের বিষয়েও নীরব ছিলাম। আমি চাই না মিডিয়ায় ব্যক্তিগত প্রসঙ্গগুলো আসুক, আর তাই নিশ্চুপ ছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর তানিয়া বৃষ্টিকে আপনাকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।